আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কেনার সময় কী কী বিষয়ে ফলো করলে আপনারা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না, মানে আপনারা ভালো প্রোডাক্ট কিনতে পারবেন এটা নিয়ে। তো আজকে আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো আমি যেহেতু অনেকদিন থেকে অনলাইনে প্রোডাক্ট কিনি এবং আমাদের নিজেদেরও একটা এখন একটি অনলাইন বিজনেস রয়েছে মিনহাজজন, আপনারা অনেকেই জানেন। এখানে আমরা ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করি। তো আমার যেহেতু অনেকদিন অভিজ্ঞতা রয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকেই আজকে ভিডিওটি করবো। তো আশা করি আজকে ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনার ফ্রেন্ড বা যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলেন কথা বাড়াবো না, শুরু করি আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টমার রিভিউ। তো আপনারা কোনো ওয়েবসাইট বা কোনো ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট কেনার আগে আপনারা অবশ্যই অবশ্যই কাস্টমার রিভিউ দেখে নেবেন, আপনার হোক যেখান থেকে কিনা, ওয়েবসাইট হোক অথবা কোনো পেজ হোক। তো আপনারা কিন্তু অবশ্যই কাস্টমার রিভিউ দেখে নেবেন, এরপর আপনারা প্রোডাক্ট কিনবেন। তো কাস্টমার রিভিউ দেখার সময় কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা কোনো ফেক কাস্টমার রিভিউ কিনা। তো অনেক সময় কিন্তু ফেক কাস্টমার রিভিউ হতে পারে। তো এই জন্য অবশ্যই আপনারা দেখবেন যে কাস্টমার রিভিউ মানে অনেকগুলো কিনা, যে হতে পারে 20টা 30টা 50টা এরকম কাস্টমার রিভিউ আছে কিনা, এবং আপনারা সেই কাস্টমার রিভিউগুলো পড়ে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে এটা কোনো ফেক বা কোনো অরিজিনাল কিনা। কারণ হচ্ছে একটা অরিজিনাল কাস্টমার মানে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনে থাকেন তাহলে আপনি প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি রিভিউ কীরকমভাবে দিবেন এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন যে আসলে একটা ফেক রিভিউ আর একটা নর্মাল রিভিউ কিন্তু একরকম হবে না। তো আপনারা কিন্তু এভাবে বুঝতে পারেন যে এটা মানে এটা কোনো ফেক কাস্টমার রিভিউ কিনা। তো আপনারা অবশ্যই কাস্টমার রিভিউ দেখে নেবেন এবং অবশ্যই আপনারা সেই পেজটা ভালো করে ফলো করবেন। তো এরপরে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে আপনি যার থেকে প্রোডাক্ট নেবেন যেই পেজ আন্ডারে যে মালিক রয়েছে তার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, অথবা তার পেজে কোনো মানে ফেস ক্যাম ভিডিও আছে কিনা, মানে এখন আমি যেরকম ভিডিও করতেছি তো এরকম কোনো ফেস ক্যাম ভিডিও আছে কিনা। তো আপনারা এটা অবশ্যই চেক করে নেবেন, কারণ ফেস ক্যাম ভিডিও থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই লোকের পেজ বা এই লোকের কাছ থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি। তো এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ বর্তমান সময় যেহেতু প্রতারণা হতেই পারে। তো এই জন্য অবশ্যই আপনারা যাদের ফেস ক্যাম ভিডিও রয়েছে এরকম অবশ্যই এরকম পেজ থেকে অবশ্যই প্রোডাক্ট কিনবেন, তাহলে আপনারা আশা করি ভালো প্রোডাক্ট কিনতে পারবেন। তো এরপরে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই যার থেকে প্রোডাক্ট নেবেন তার থেকে অবশ্যই আপনি তার কন্ট্যাক্ট নম্বর মানে ফোন নম্বর অথবা ইউটিউব চ্যানেলের পেজ বা পার্সোনাল আইডি অবশ্যই আপনারা চেয়ে নেবেন। তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে সেই লোক কী করে এবং আগে কোনো ভালো কোনো রিভিউ আছে কি না মানে। তো এরপরে বিষয়টা হচ্ছে যে আপনি অবশ্যই যেই পেজ বা যেই ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্ট কিনবেন তার সাবস্ক্রাইবার বা ফলোয়ার সংখ্যা কীরকম। তো আপনারা এটা অবশ্যই চেক করে নেবেন, মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে খুবই ভালো, এবং সেখানে আপনি দেখবেন যে কীরকম ফলোয়ার রয়েছে এবং সে কতদিন যাবৎ ব্যবসা করে এবং কীরকম কাস্টমার রিভিউ আছে কি না বা কোনো কাস্টমারের আনবক্সিং ভিডিও আছে কি না। তো এগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন তাদের পেজ থেকে, বা তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার প্রোডাক্টগুলো ভালো কি না। তো এখন আমি যে এই বিষয়টা নিয়ে কথা বলবো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যখন কোনো লোভনীয় অফার দেখি তখন কিন্তু আমরা ওই এটা নিতে চাই। তো এখানে কিন্তু সমস্যাটা হয়, আপনারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট কেনার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই প্রোডাক্টের দাম অন্য কোনো পেজে বা অন্য কোনো দোকানে কীরকম দাম। ধরেন এটা প্রোডাক্টের দাম 1000 টাকা, তো কেউ যদি বলে যে এটা আমি 100 টাকায় দিব তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন যে এটা কোনো অরিজিনাল প্রোডাক্ট না। তো আপনারা অবশ্যই কিন্তু সেটা প্রভাবিত হবেন। তো অনেকেই কিন্তু এই ভুলটা করে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটা করবেন না, তো আপনারা অবশ্যই দাম দেখে নেবেন, মানে কোনো লোভনীয় অফার দেখে আপনারা সেটা নেবেন না। তো এই ভুলটা কিন্তু অনেকে করে থাকে। তো আপনারা অবশ্যই দাম যাচাই করে নেবেন, মানে একটা প্রোডাক্টের দাম 1000 টাকা, এটা 900 টাকা হতে পারে বা 800 টাকা হতে পারে, অবশ্যই এটা কিন্তু 100 টাকা হবে না। তো যে 100 টাকা বলছে সে কিন্তু অবশ্যই আপনার সাথে প্রতারণা করবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন, মানে কোনো প্রোডাক্ট আপনার কোনো লোভনীয় অফার দেখিয়ে আপনারা নিয়ে নেবেন না। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স পেমেন্টটা করবেন না। তো বর্তমান সময়ে যেহেতু আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হয়, তো আমরাও কিন্তু ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই, মানে হচ্ছে সর্বোচ্চকালে 100 টাকা, মানে আপনারা 50 টাকা বা 100 টাকা এর বেশি আপনি দিতে পারেন। তো আপনারা 100 টাকার বেশি কোনোভাবেই অ্যাডভান্স পেমেন্ট করবেন না, এবং আপনারা হোম ডেলিভারি প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন, মানে সম্পূর্ণ ক্যাশ হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নেবেন, তাহলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অনেকে কিন্তু এটা এই ভুলটা করে, যেমন ধরেন আমি যেটা বললাম আগে লোভনীয় অফার দেখে এরপরে কিন্তু 200 টাকা অ্যাডভান্স করে দেয় বা 300 টাকা বা 500 টাকা অ্যাডভান্স করে দেয়, তখন কিন্তু সমস্যাটা হয়। তো আপনারা অবশ্যই 100 টাকার বেশি অ্যাডভান্স করবেন না এবং আপনারা কোনো লোভনীয় অফার দেখে প্রোডাক্ট কিনবেন না। তো এখন আমি কথা বলি যে আপনারা যদি প্রোডাক্ট কেনার পরে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন। তো এই জন্য অবশ্যই আপনারা ভোক্তা অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা অবশ্যই অভিযোগ করবেন। তো এই জন্য অবশ্যই আপনারা প্রমাণ সহ অভিযোগটা করতে হবে। তো এই জন্য অবশ্যই আগে যে বললাম যে আপনারা অবশ্যই যার থেকে প্রোডাক্ট নেবেন তার ডিটেলস, তার ফোন নাম্বার এবং হচ্ছে এভিডেন্স সহ আপনারা সেখানে অভিযোগ করবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে অভিযোগটা করবেন। তো এখন আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে।
তো এটা হচ্ছে মূলত আমাদের যে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সেখানে ওয়েবসাইট। তো আপনারা এখানে আসার পরে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মানে ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা প্রতারিত হলে এখানে আসার পরে এখান থেকে দেখেন যে অভিযোগ করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে অভিযোগ দায়ের করুন, আপনার মোবাইল নাম্বার দিয়ে অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ দায়ের করার সময় কিনার রসিদ তথ্য প্রমাণ দিতে হবে। তো এই জন্য অবশ্যই আপনি আপনার যার থেকে প্রোডাক্ট নেবেন তার ফোন নাম্বার এবং আপনি যে টাকা দিয়েছেন বা কোনো প্রমাণ সহ আপনারা অবশ্যই এখানে অভিযোগ দায়ের করবেন। তো এখানে ক্লিক করবেন যে অভিযোগ দায়ের করুন, এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার এখান থেকে একটি ওটিপি আসবে এবং সেখানে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে আপনারা এখানে একটা অভিযোগ দায়ের করবেন। তো এটা হচ্ছে আপনারা প্রতারিত হলে আপনারা অবশ্যই এখানে অভিযোগ দায়েরটা করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো কথা বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে বলা, যেহেতু আমি অনেকদিন থেকে কাজ করতেছি এই ফিল্ডে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও কোনো অংশ না বুঝলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।